প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। আমরা আজকে আলোচনা করব ইসলামী রাষ্ট্রের আয়ের উৎস এবং ব্যয়ের খাতসমূহ। গত ক্লাসে আমরা আলোচনা করেছি যে জিজিয়া পর্যন্ত, আজকে আমরা খারাজ নিয়ে আলোচনা করব। খারাজ, খারাজটা হচ্ছে ভূমিকর। ভূমিকর অমুসলমান জিম্মি কৃষি প্রজার উপর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর ধার্য করেছিলেন। এই করের পরিমাণ, যেই দ্রব্যের অর্ধেকাংশ আরবরা পাক ইসলামী যুগে খারাজ হিসেবে কর দিতে অভ্যস্ত ছিল না। তবে একথা ঠিক যে ইসলাম আগমনের পূর্বে বা আমাদের নবীজি ধার্যর পূর্ব যে এই করের যে প্রচলন ছিল, যে পারস্যে এই করকে যে তারা খারাক এবং রোম সাম্রাজ্যে ভূমি রাজস্বকে ট্রাইবিউটাম সোলি বলা হতো। তাহলে পারস্য ইসলাম যখন আগমন বা ষষ্ঠ শতাব্দীতে আমাদের নবীজি যখন পৃথিবীতে আসেন বা শেষ নবী মহাশয় আসেন, তখন দুটি সাম্রাজ্য ছিল। দুই সাম্রাজ্যের মাঝখানে বলা যায় ইসলামী সাম্রাজ্যের উত্থান হয়েছে বা নবীজি সর্বশেষ আসমানি কিতাব নিয়ে আসছেন। সে একটা ছিল পূর্ব দিকে পারস্য সাম্রাজ্য, আর একটা ছিল উত্তর পশ্চিম দিকে রোম সাম্রাজ্য। যে অর্থাৎ আমরা যদি দেখি, একটা হলো ভূমধ্য সাগর যদি আমরা কল্পনা করি, তাহলে ভূমধ্য সাগরের পশ্চিম দিকে একটা, আর একটা হচ্ছে যে উত্তর ভূমধ্য সাগরের উত্তর দিকে উত্তর পূর্বাংশে রোম সাম্রাজ্য। এই দুটি সাম্রাজ্য ছিল। যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইবার বিজয়ের পর সেখানে এই কর ধার্য করেছিলেন, সেখানকার ইহুদিগণ মুসলিম রাষ্ট্র আনুগত্য স্বীকার করে এবং খারাজ প্রদান সত্ত্বে সেখানকার কৃষিযোগ্য ভূমি চাষাবাদের অধিকার লাভ করে। তাদেরকে তারা কর দিবে এবং তারা সেটা তারা চাষাবাদ করবে, তাদের উপরে সে ভার ন্যস্ত করা হলো। খারাজ এবং জিজিয়া হতে যে অর্থ বায়তুল মালে আয় হতো তার সামরিক খাতে ব্যয় হতো। আমি সাথে সাথে আয়ের উৎস এবং ব্যয়ের খাতসমূহ আলোচনা করতেছি। অবশ্য বইতে আবার ব্যয়ের খাতসমূহ আলাদাও বলা আছে, তোমরা সেখানে দেখতে পারো। বা পাশাপাশি যদি রাজস্ব আয়ের উৎস এবং ব্যয়ের খাতগুলো তোমরা যখন উত্তর লিখবে, তখন সাথে সাথে দুইটাই লিখে যাবে, তাহলে প্রশ্ন সংক্ষিপ্ত করতে পারবে, নাহলে প্রশ্ন বড়, উত্তর বড় হয়ে যাবে, বড় হইলে সময় পাবে না। আর এই ক্ষেত্রে তোমরা যে মনে রাখবে, তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন হইতে পারে, যে যেমন যে খারাজ কবে থেকে চালু হয়েছিল, যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, হতে পারছে যে খারাজের উপর সংক্ষেপে টিকা লিখো, এটা এই ধরনের প্রশ্ন হইতে পারে। যে তবে এটা সামরিক খাতে ব্যয় হইত। এর পূর্বে যে মুসলমানদের যে সৈন্যদের যে নিয়মিত সৈন্যবাহিনী ছিল, যে তাদের যে বেতন ছিল না, যুদ্ধ যে সকল সম্পদ পেত সেখান থেকে তাদের বেতন নির্বাহ করা হতো। কিন্তু পরবর্তী পর্যায়ে যখন রাষ্ট্রের আয় বাড়ে, তখন নিয়মিত সেনাবাহিনী গঠনও করে এবং তাদের বেতনও নির্ধারণ করে দেওয়া হয়। যেমন খারাজের যেই একটা বন্টনের নীতিমালা আছে, সেই নীতিমালা অনুসারে দেখা যাচ্ছে যে একজন বিবাহিত সৈনিক একজন অবিবাহিত সৈনিকের দ্বিগুণ পেত। আমাদের দেশে এখন এই সিস্টেম আমাদের দেশে এখনও আছে, যে যারা বিবাহিত সৈনিক তাদেরকে রেশন দেওয়া হয়, আর যারা অবিবাহিত তাদের যে রেশনের পরিমাণ কম, যাদের বেশি তাদেরকে বেশি দেওয়া হয়। এখনও এই সিস্টেমগুলো যে সেনাবাহিনী বা পুলিশ বাহিনী তাদের ভিতরে এখনও প্রচলন আছে। যে বলতে গেলে কি, আমরা এখনও যে মাঝে মাঝে যে সেনাবাহিনী বা পুলিশ বাহিনীকে যে রেশন দেওয়া হয়, সেখানে দেশীয় চিনি, যেটাকে লাল চিনি বলা হয়, এবং আটা, পিওর আটা, তাদের সংখ্যা কম, অনেক সময় তারা হয়তো এগুলো বিক্রিও করে। আমি নিজেও কিনি যে পিওর আটা, যে ডায়াবেটিস রোগীদের জন্য আটা খায়, এখন এই ব্যবস্থা এখনও প্রচলন আছে। এরপরে আমরা যে আলফাইন
পরবর্তী রাজস্ব উৎস হচ্ছে যে আলপাই। আলপাই হচ্ছে যে খোলাফা রাশিদুনের যে সময়, আলপাই হচ্ছে রাষ্ট্রের একটা অন্যতম উৎস, আয়ের উৎস। যে অমুসলিমদের যে সম্পদ বিনা যুদ্ধে মুসলিমানদের অধিকারভুক্ত হয় তাকে আলপাই বলে। যে সকল মুসলমানের সাম্রাজ্যে বিজয় হয়েছে, কোনো কোনো যুদ্ধ হয়েছে, কোনো কোনো তো যুদ্ধ হয় নাই। যে যুদ্ধ হয় নাই সম্পদটা ফেলে তারা চলে গেছে মুসলমানেরা, যে তারা সেগুলো যে মুসলমানদের হস্তগত হয় সেটা হচ্ছে যে আলফাই সম্পদ। এর যে খলিফারা আলফাইদের পূর্ণ অংশ ইসলামী রাষ্ট্রের বায়তুল মালে জমা করতেন, আয় যেটা আয় হতো। যে এটা হয়তো সরকার অনেক সময় লিজ দিয়ে দেয়, যে এখন আমাদের দেশে সরকার আছে, সরকার অনেকগুলো বনভূমি, অনেকগুলো খেয়াঘাট, অনেকগুলো জলাভূমি, অনেক সব ভূমিগুলো সরকার লিজ দিয়ে দেয়, যে সেখান থেকে যেটা আয় হয় সেটা রাষ্ট্রীয় কোষাগারে যে জমা হয়। যে এত বিনা যুদ্ধে যে আল্লাহ তাআলা বলেছেন যে লোকে তোমাকে আনফাল, আনফাল শব্দের অর্থ বলছে বিনা যুদ্ধে প্রাপ্ত সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করে, বলো আনফাল আল্লাহ এবং রাসুলের জন্য। পবিত্র কোরআনে সুরা আনফালে যে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন সেই সম্পদ সম্পর্কে, আর এই সম্পদগুলো যে খলিফারা যে রাষ্ট্রের অসহায় দুস্থ নিঃস্ব এবং গরিব জনগণের কল্যাণে ব্যয় করতেন। যেন আমাদের দেশে এখন বা উন্নত দেশেও যে বিধবা বিবাহ, বয়স্ক ভাতা, যা আমাদের যা মুক্তিযুদ্ধের সময় আহত হয়েছে যে মন্ত্রী তাদের ভাতা সরকার দিয়ে থাকে, যে দিয়ে থাকে। তারপর মাঝে মাঝে যখন দেশে যে যে ক্রাইসিস হয়, যেমন যে আমাদের যখন লকডাউন হলো মার্চের যে থেকে, তখন সরকার বা বিভিন্ন সংস্থা বা বিভিন্ন যে কল্যাণমূলক সমবায় এই প্রতিষ্ঠানগুলো দেখি আমরা, তারা যে অসহায় দুস্থ লোকদেরকে তারা যে অর্থ বিতরণ করেছে, খাদ্য বিতরণ করেছে, যে স্যানিটাইজার বিতরণ করেছে, মাস্ক ব্যবহার শিখিয়ে দিয়েছে, বিতরণ করেছে, এই এইরকম। তারপর আসছে যে আরেকটা আছে যে খনিজ সম্পদ থেকেও একটা আয় হয়, যে খনিজ সম্পদ। তবে খনিজ সম্পদ রাষ্ট্রীয় সম্পদ হিসেবে ঘোষণা করেন, আবার পুরোপুরি ব্যক্তি মালিকানার জন্য ঘোষণা করে দেয়নি, বরং খনিতে প্রাপ্ত যে সম্পদকে রাষ্ট্রীয় আয়ের অন্যতম হিসাব হিসাবে গণ্য করা হয়। এবং খনিতে যে প্রাপ্ত হীরক, তেল, সোনা, রূপা, লৌহ, তামা, দস্তা বা অন্যান্য সম্পদকে ব্যক্তিগত মালিকানাধীন বিবেচনা করে একে পাঁচ ভাগ করা আদেশ দিতেন। এর চার ভাগ ভোগ করতেন খনি মালিক, আর এক ভাগ ইসলামী রাষ্ট্রের বায়তুল মানে জমা হতো। খনির সম্পদ এক পঞ্চমাংশ জমা দিতেন। যে খোলফা রাশিদিন আমলে খনি সম্পদ আয়, যেমন আমাদের এখন খনি সম্পদ বলতে আমাদের দেশে আছে আমাদের যে বিশ্বের গ্যাস, গ্যাসটাই আমাদের দেশে আছে। এই গ্যাস সরকার হতো বা কোনো যে কোম্পানিকে লিজ দিয়ে দিচ্ছে, কোম্পানি বছর বছরে সরকারকে যে অর্থ বা কর দিয়ে থাকে, এটাও রাষ্ট্রের একটা অন্যতম অংশ। আবার তো গুপ্তধন, এটাও রাষ্ট্রের যে একটা গুরুত্বপূর্ণ আয়ের উৎস হিসেবে যে গণ্য করা হয়। যে গুপ্তধন আমাদের দেশে এখন যে কিছু কিছু যে পুরনো দিনের যে মুক্তি পাওয়া যাচ্ছে, সেই মুক্তিগুলো নাকি অনেক যে মূল্যবান, যে মূল্যবান সেই মুক্তিগুলো, এগুলো যে আমাদের দেশ থেকে বা কোনো কোনো সময় পাচারও হয়ে যায়, আমরা পত্রপত্রিকা আমরা দেখিয়ে থাকি। আবার সরকার সেগুলো যদি রিকভার করতে পারে রাষ্ট্রে কোষাগারে জমা বা জাতীয় জাদুঘরে সেগুলো জমা রাখা হয়। লাহরি সম্পদও আছে, যেসব সম্পদের কোনো মালিক নেই সেগুলো যে সরকার নিয়ে থাকে, সরকার নিয়ে সরকার সেগুলো যে যে বিভিন্নভাবে কাজ লাগায় বা ব্যক্তি মালিকানা দিন দিয়ে দিন মালিক চাষাবাদ করে সেখান থেকে সরকারকে কর দিয়ে থাকে। যাই হোক, এই এই কয়েক আরও আছে যে রাষ্ট্রের আয়ের উৎস যেটা গুরুত্বপূর্ণ। যে সে আরেকটা হচ্ছে যে উৎস, এটা হল যে উৎস, উৎস শব্দের অর্থ, উৎস হচ্ছে আরবি শব্দ, এই শব্দের হচ্ছে যে অর্থ দশমাংশ।
দশম অংশ উৎসর্গ ভূমি ফসলের কর আর ভূমি কর, এই করকে আবার ফসলের জাকাতও বলা হচ্ছে। যে ফসল যে উৎপন্ন হবে ন্যাচারাল বা প্রাকৃতিকভাবে যে ফসল উৎপাদন হবে সেটা দশ ভাগের একাংশ বাইতুল মালে জমা দিবে, এটা নগদ অর্থ দিয়েও দেওয়া যায় আবার যে ফসল দিয়েও দেওয়া যায়, যারা জাকাত আদায় করে তারাও এই কাজটি করবে থাকে। এই এক ভাগে দশ ভাগে এক ভাগকে আবার যে নিষ্ফুল ওসর বলা হয়ে থাকে, নিষ্ফুল ওসর বলা হয়ে থাকে। তেমন কোরআন হাদিস ইজমা অনুসারে ওসর দিয়ে দেওয়া নিসাব পরিমাণ ফসল পাওয়া প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আমি আগে বলেছি ওসর জমির জাকাত, তবে যে অন্যান্য সম্পদের জাকাত থেকে স্বতন্ত্র। ওসর দেওয়ার জন্য যে জমির মালিক হইতে হবে এমন কোনো শর্ত না, তবে শর্ত হচ্ছে যে ফসলের মালিক হইতে হবে, সেটা জমির মালিক হোক অথবা বর্গাদার হোক। যে আমাদের দেশে যে বর্গাদারের সিস্টেম আছে, সে বর্গাদার যদি তার নিসাব পরিমাণ হয়ে থাকে তাকে ওষুধ দিতে হবে, আর মালিক হইলে তো মালিককে দিতে হবে। তবে আবার এক বছর অতিবাহিত হবে এটাও শর্ত না। যেমন জাকাতের ব্যাপারে এক বছর যে সত্য, কিন্তু ওষুধের ব্যাপারে যে সত্য না এক বছর তার থাকতে হবে সেটা না। তো যতবার যে ফসল উঠবে তত পরিমাণ যে ওষুধ দিতে হবে, যে একে ফল এবং ফসলে জাকাতও বলা যায়। এক কথায় এটি জমির ফসল উৎপাদন কর। তবে পবিত্র কোরআনে যে আল্লাহ তাআলা যেটা বলেছেন যে এখানে আরেকটা বলছি যে এটা আমি বলে ফেলছি, এক দশমাংশ দিকে হয় যে আল্লাহ পবিত্র কোরআনে যেটা বলেছেন যে হে ইমানদারগণ, তোমরা হালাল উপার্জন থেকে এবং আমরা তোমাদের জন্য জমি থেকে যা কিছু বের করি তা থেকে ব্যয় কর, আর ব্যয় করতে গিয়ে খারাপ জিনিস দিতে ইচ্ছা করো না, কেননা তোমরা নিজেরাও তা উপেক্ষা করা ছাড়া গ্রহণ করতে প্রস্তুত নয়। এবং ভালো জিনিসটাই দিতে বলছে, যে খারাপ জিনিসটা না করতে না বলছে। আর যে সকল জমি সব ধরনের উৎপন্ন উপর ওসর পরস, ওসর আদায়ের কারণ হচ্ছে জমির ফসল লাভ। জমি যদি ওসরি হয় তাহলে ওষুধ দিতে হবে, জমি যেভাবে ওসরি হয় তার নিম্নরূপ, অর্থাৎ ওসরি জমি হবা তিনটি শর্তের কথা বলা আছে। এই তিনটি শর্ত হচ্ছে যে জমির মালিক ইসলাম গ্রহণ করে এবং তারপরও জমির মালিক থেকে যায়, সেই জমি ওসরি জমি ইসলাম গ্রহণ করে এবং জমির মালিক থেকে যায় তাহলে সেই যে ওষুধ দিতে হবে। আর কোনো দেশ বিজয়ের পর সে দেশের জমি যদি মুসলমানদের মধ্যে বণ্টন করা হয় তবে সে জমি ওসরি জমিতে পরিণত হবে। কোনো অঞ্চল যদি জয়লাভ করার পর সে মুসলমানদের ভিতরে বণ্টন করে দেওয়া হয় তাও ওসরি জমিতে পরিণত হবে। আর কিছু অনাবাদি জমি যে পড়ে জমি যদি মুসলমানরা আবাদ করে তবে তা ওসরি জমি হবে। এই তিনটি শর্ত, ওসরি জমি হবার এই তিনটি যে শর্ত। ওসর পণ্য আদায় করা হয়, নগদও আদায় করা হয়। জাকাত প্রশাসনে নিয়োজিত কর্মকর্তাগণ একত্রিত ওসর আদায় করেন, এটা আমি আগে বলেছি যে আদায় করতে হবে। তবে এখানে এক দুটো এক্সাম্পল আছে, সেজন্য আমি বলছি এই ধরনের কর্মকর্তাদেরকে সাহেবুল ওসর বলা হতো। যে আমাদের নবীজির যে সময়ে আমরা দেখি হযরত কিলাব ইবনে উমাইয়াকে সাকিফ গোত্রীয়গণের থেকে ওসর আদায় করতে পাঠানো হয়েছিল, হযরত ইকরামা ইবনে আবু জেহেলকে হাওয়াজিন গোত্রের কাছ থেকে ওসর আদায়ের জন্য পাঠানো হয়েছে। তার নবীজির সময় যে ওসর আদায় করার জন্য পাঠানো হয়েছে। মদিনা রাষ্ট্রের প্রধান উৎপন্ন দ্রব্য ছিল খেজুর, খেজুর এখনও আছে, খেজুর তখনও ছিল এখনও আছে, খেজুর মৌসুমে খেজুর উৎপন্ন, খেজুর ওসর আদায় হিসেবে কেন্দ্রীয়ভাবে রাখতেন হযরত হুজাইফা বিন আল ইয়ামিন, সেই ভাণ্ডার রক্ষক ছিল আর বা ভাণ্ডার রক্ষক বলা হয় তাকে। আমার এখানে তখন সেখান থেকে সরকার
কোনো কোনো সময় যদি অভাব হয়ে যায় তাহলে দুস্থদের মাঝে অসহায়দের মাঝে মেসকিনি বিতরণ করা হতো, অথবা বাজারে শর্ট আছে সেটা কী করা হতো, বিক্রি করা হতো। যেন আমাদের সরকার যে মৌসুমে যে কী করে যে খাদ্য ধান চাউল গম বা বাদাম এগুলো ক্রয় করে রাখে সরকার, পরে সেগুলো যে খাদ্য ঘাটতি যখন শুরু হয়ে যায় তখন আবার বিক্রিও করে, আবার রিলিফও দিয়ে থাকে, আবার সরকার বিক্রিও করে ন্যায্য মূল্যে বিক্রিও করে থাকে। এইরকমই ওষুধও এইরকম। তারপর হচ্ছে ঔষধ, ঔষধ হচ্ছে বাণিজ্য কর, ঔষধ হচ্ছে বাণিজ্য কর। এই বাণিজ্য করের যে পরিমাণ আছে, নির্ধারণ আছে যে 200 দিরহামের অধিক মালের উপর মুসলিম বণিক হলে 2.5%, 2200 দিরহামের অধিক মালামালের উপরে মুসলিম বণিক হলে 2%, জিম্মি বণিক হলে 5%, এবং যুদ্ধে জড়িত দেশের বণিক হলে 10% হারে ঔষধ দাহ্য করা হতো। এই কর পাক ইসলামী যুগও বিশেষ করে আরব উপদ্বীপের প্রধান বাণিজ্য কেন্দ্রে মক্কায় চালু ছিল। দেখা যাচ্ছে আমরা দেখি মুসলিম ব্যবসায়ীদের বাণিজ্য পণ্যের আদায়কৃত ঔষধ ব্যয়ের খাত জাকাতের ব্যয়ের খাতের মতোই, জাকাতে যে আটটি খাতে ব্যয় করা হয় এটাও ব্যয় করা হতো। এখন এই করগুলো এখনও আছে, যে আন্তঃজেলা কর, আন্তঃদেশীয় কর আছে এখনও, যা আমরা যে বাইরের রাষ্ট্র থেকে পণ্য যদি কোনো ব্যবসা তার উপর যে ভ্যাট দিতে হয়, যে ভ্যাট বা শুল্ক কর আছে, আবার শুল্ক কর বলে থাকে, ভ্যাটও বলে থাকে। আবার এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে যেতে যে আমাদের আন্তঃজেলা যে কর সেটাও যে দিয়ে থাকে, সেটাও দেওয়া হয়ে থাকে। যেমন যে পণ্য যাচ্ছে সেখান যে পৌরসভার উপর দিয়ে যেতে ফেনী পৌরসভাকে কর দিতে হয়, যে এইরকম যে আমরাও দেখি যে যেমন এক ডিস্ট্রিক্ট থেকে যে সিএনজি আছে যে অটোরিকশাগুলো আছে অন্য ডিস্ট্রিক্টে গেলে বা অন্য ডিস্ট্রিক্টে যাওয়া লাগে না, উপজেলা গেলে তাকে সেই উপজেলার যে পৌর কর আদায়ের লোক নিয়োজিত আছে তারা কর আদায় করে থাকে। যে এইটাই এই উৎসর হচ্ছে বাণিজ্য, উৎসর হচ্ছে দুইটা, একটা উৎসর ওসর, ওসর হলো ভূমিকর আর উৎসর হলো বাণিজ্যকর। আরেকটা রাষ্ট্রের উৎস হচ্ছে যে সাদাকাতুল ফিতর, নবজির সময় এটা কেন্দ্রীয়ভাবে আদায় করা হতো। যে সাদাকাতুল ফিতর এটা আমরা সবাই বুঝি, আমরা সবাই দিয়েও থাকি পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে, যে যে নামাজের পূর্বে এই এই যে ফিতর এই ফিত ফি ফি যে ফিতরা আমরা সাংবাদিকভাবে আমরা ফিতরা বলে থাকি, যে ফিতরা দেওয়াটা যে নবীজি বারবার তাগিদ দিয়েছেন এটা হচ্ছে রোজার যে কাফফারাও বলা হয়ে থাকে। যে নবীজি বলেছেন যে প্রত্যেক ব্যক্তিকে যে ফিতরা দিতে হয়, যে যাদের আর্থিক সঙ্গতি যে যে পবিত্র বইয়ের ভাষায় যদি আমরা বলি তাহলে দেখি পবিত্র রমজান মাসে সিএম সাধনার পর ঈদের দিন বৃত্তশালীদের উপর গরিব দুঃখী দরিদ্রের জন্য নির্দিষ্ট হারে যে বিশেষ দানের নির্দেশে তাকে সাদাকাতুল ফিতর বলা হয়ে থাকে। অন্যথা ঈদুল ফিতরের দিন সূর্যোদয়ের পূর্বে যার নিকট জাকাত ফরজ হবার মতো অর্থ সম্পদ থাকে তার উপর সাদাকাতুল ফিতর ওয়াজিব, যার উপর জাকাত দেওয়া থাকে। তবে এক বছর যে সম্পদ থাকতে হবে এই ধরনের যে সাদাকাতুল ফিতরের ক্ষেত্রে যে প্রযোজ্য নয়, প্রযোজ্য নয়। যে এটা হচ্ছে যে রোজাদারকে বা বৃত্তশালীদের বোঝানো উচিত, যারা অসহায় দরিদ্র এক বেলা খাচ্ছে দুই বেলা খাইতে পারতেছে না, খাবার কি কষ্ট, সেই কষ্টটা বোঝানোর জন্যই রোজাকে আল্লাহ তারা ফরজ করেছেন। আর এই ফরজ রোজার কোনো ত্রুটি যদি হয়ে থাকে আল্লাহ সেটা কাফফারা আদায় করতে বলছেন। এই কাফফারা আদায়ের মাধ্যমে তার রোজার ভুল ত্রুটিগুলো যে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে কবুল করে নেবেন। এই ধরনের আর আমাদের নবীজি সাদাকাতুল ফিতরের গুরুত্ব সম্পর্কে যে বলেছেন যে সাদাকাতুল ফিতর আদায় না করা পর্যন্ত রোজাদারের ব্যক্তি রোজা আসমান ও জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় বিরাজ করে, আল্লাহ নিকট পৌঁছায় না, আল্লাহ নিকট পৌঁছায় না। তাহলে যারা বৃত্তশালী
যে তারা অবশ্যই সাদাকাতুল ফিতর দিতে হবে, আর যারা বিত্তশালী না তাদের জন্য তো ফরজ। যাই হোক, যে এই প্রত্যেক বিত্তবান তার নিজের এবং পরিবার এবং পোষ্যদের পক্ষে ফিতর আদায় করতে হবে, সাদাকাতুল ফিতর ব্যক্তিগত দান হলো মদিনা রাষ্ট্র তা আদায় করে গরিব দুঃখীদের মধ্যে বন্টনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, রাষ্ট্রীয়ভাবে আদায় করা হয়েছিল এবং যে নবীজির সময় এবং সেভাবে বন্টন করা হয়েছে। তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে যে রাষ্ট্রের আরেকটা যে উৎসাহ সেটা হচ্ছে আওকাফ, যেটা হচ্ছে যে ওয়াকফ এর বহুবচন আওকাফ, যা আমরা আমাদের ভাষায় যদি আমরা বলি যে আমরা ওয়াক্য করা, যে আমি বা তোমরা তুমি যে কয়েক কিছু যে জায়গা যে মসজিদে মক্তবে বা মাদ্রাসার জন্য আল্লাহর বাস্তে লিল্লাহে বা ওয়াক্য করে দেওয়া হয়ে থাকে, এটাকে এটা রাষ্ট্রের একটা উৎস, অর্থাৎ কোনো সম্পত্তি আল্লাহর নামে উৎসর্গ ওয়াক্য করা হয়, এটা রাষ্ট্রীয় সম্পদ, যে রাষ্ট্রের অন্য কথা যদি আমরা বলি আল্লাহর বাস্তে কোনো কিছুর মূল সত্য বা তার ভোগাধিকার প্রদান করে ওয়াকফ বলে। ওয়াকফ দ্বারা ইসলামী বিশ্বাসী কোনো লোক কর্তৃক তার কোনো সম্পত্তি, এটা সংজ্ঞাটা দিছে যে ওয়াকফ দ্বারা ইসলামী বিশ্বাসী কোনো লোক কর্তৃক তার কোনো সম্পত্তি ইসলামী আইন দ্বারা স্বীকৃত ধর্মীয় আধ্যাত্মিক অথবা দানের উদ্দেশ্যে স্থায়ীভাবে উৎসর্গ করাকে বুঝায়, উৎসর্গ করাকে বুঝায়। সে সময় ওয়াকফ সম্পত্তি মুসলমানরা নানা প্রকার সৎকার্যের জন্য দান করতে, এখন আমাদের দেশে আছে বিভিন্ন ব্যক্তি মসজিদের জন্য, মক্তবের জন্য, মাদ্রাসার জন্য, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যে ওয়াকফ করে দেওয়া, আমাদের দেশে অধিকাংশই যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, মসজিদগুলো, মক্তবগুলো, মাদ্রাসাগুলো যে বিত্তশালী দানশালীদের অর্থ এবং তাদের জমি জমা দানের মাধ্যমে যে ঘটিত হয়েছে, যে গঠিত হয়েছে, এইসব সম্পত্তি আয় বাতিল মালে জমা হতো। কোনো কোনো সময় যে সরকার যে কোনো কোনো সম্পত্তি এখান থেকে যেটা আয় হয়, যে আয় হলে সেটা বাইতুল মালে জমা হতো, ওয়াকফ সম্পত্তির মূল অংশ ব্যয় করা হয় না, ওখান থেকে যেটা আয় হয় সে আয়টা যে সে আয় ব্যয় করা হয় ওই আয় থেকে ব্যয় করা হয়, মূল সম্পদটা যে ঠিক থাকে ওখান থেকে ব্যয় করা হয়ে থাকে। আর একটা হচ্ছে আমওয়াল আল ফাদিলা, আমওয়াল আল ফাদিলা, উত্তরাধিকারবিহীন কোনো মুসলিম সম্পত্তি বা ওয়ারিসবিহীন সম্পত্তি, যেটা কোনো ওয়ারিস নেই, আমাদের দেশে অনেক সম্পত্তি আছে এগুলোর কোনো ওয়ারিস নাই, সেগুলো সরকার নিয়ে থাকে, অথবা মুরতাদ অথবা ধর্মত্যাগী অথবা পলাতক ব্যক্তির সম্পত্তিতে প্রচুর অর্থ মহানসমূল বাইতুল মালে জমা হতো, এটা তখনও ছিল এখনও আছে, যে ব্যবহারিক সম্পত্তি হইতে হলে সরকারের নামে সেটা নথিভুক্ত হয়ে থাকে। তবে কোনো কোনো সময় কোনো ব্যক্তি বা প্রভাবশালী মহল সংশ্লিষ্টদেরকে দেন দরবার করে যে নিজের নামে 100-150 বছরের জন্য লিজ দিয়ে নেয়, এরকমও ঘটনাও আছে, যে সে সরকারকে যে অথবা সরকারও কোনো কোনো সময় যে কোনো যে সরকার যেমন আমাদের দেশে যে অনেকগুলো জায়গা সরকার 100 বছরের জন্য লিজ দিয়ে দিচ্ছে, সেটার পরিবর্তে সরকার একটু ফি নিচ্ছে। তারপর আরেকটা আছে নওয়াব, রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে বেআইনি প্রয়োজনে বিত্তবান মুসলমানের কাছ থেকে যে জমি যে লেবি দান করা হয় তাকে নওয়াব বলা হয়, নওয়াব বলা হয়ে থাকে। যেমন তাবুক যুদ্ধে অভিযানের আগে মদিনা রাষ্ট্রের সামর্থ্যবান সাহাবিদের কাছ থেকে এই ধরনের দান গ্রহণ করেছিলেন। আমরা দেখি তাবুক যুদ্ধের সময় যে হযরত ওমর, হযরত আবু বকর, হযরত উসমান, তারপর তাদের থেকে যে আয় নেওয়া হয়েছে সেখানে প্রায় 70,000 দিনার পরিমাণ হয়েছিল, কেউ বলতেছে 80,000 হয়েছিল, যে যাই হোক যে যুদ্ধে ব্যয়ের জন্য, যে এটা আমাদের সাম্প্রতিককালে আমাদের দেশেও হয়েছে, আমাদের দেশে যখন করোনা বিস্তার লাভ করছে, লকডাউন করা হলো, তখন আমরা আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় তহবিলে আমরা টাকা জমা দিয়েছি, যে আমরা সরকারি চাকরি যারা করছি আমরা একদিনে বেতন দিয়েছি, বা বিভিন্ন ব্যাংক দিয়েছে, বিভিন্ন সংস্থা দিয়েছে, সে রাষ্ট্রীয় কোষাগারে সে টাকা দিয়েছে, সেটা এটা আপদকালীন সরকারি টাকা ব্যয় করছে, যে অসহায় নিঃস্ব মিসকিন দুস্থদের জন্য ব্যয় করা হয়েছে, বা কোনো সময় সরকার যদি কোনো রাষ্ট্র জড়িত, তখন সরকার যদি চায় যে হ্যাঁ
আমার টাকা ধরে আপনারা টাকা দিন, তো বিত্তশালীরা বিভিন্ন সময় আমাদের দেশে বন্যা, প্রাকৃতিক ঝড়, আমাদের দেশে এখন যে করোনা ইত্যাদি সময়, দুর্যোগের সময় যা আমাদের দেশে বিত্তশালী দেশে তারা রাষ্ট্রীয় তহবিলে, প্রধানমন্ত্রীর তাম তহবিলে সে টাকা দিয়ে থাকে, সে টাকা থেকে সে সরকার, যেমন যে সরকার যে যেই গত সপ্তাহে রিপোর্ট 28,000 কোটি টাকা বিভিন্ন যে ব্যাংক থেকে নিয়েছে যে রাষ্ট্র পরিচালনা করার জন্য, সরকার সুযোগ মতো এইগুলো আবার পরিশোধ করবে। তবে যেটা দেওয়া হয় ওগুলো হয়তো আবার পরিশোধ করতে হয় না, যে 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 করোনাকালীন যে বিভিন্ন সংস্থা, যেমন আমাদের যমুনা গ্রুপ যে উনি মারা গেলেন দেখলাম, উনি 10 কোটি টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী যে ত্রাণ তহবিলে, যা আমাদের শিক্ষাকেডার আমরা সম্ভবত 40 লক্ষ না কত লক্ষ টাকা যে আমরা দিয়েছি না কত জানি দিয়েছি, যাই কি ধরনের এটা হচ্ছে নবাব বলা হয়ে থাকে। তারপর হচ্ছে দান সাদাকা, এটা স্বেচ্ছামূলক দান, যে মুসলিম রাষ্ট্রে যে অমুসলিম মুসলিম রাষ্ট্রে বিভিন্ন ব্যক্তির বিভিন্নভাবে বিভিন্ন সময় যে সেটা দিয়ে থাকে, দান করে থাকে, যা আমাদের দেশে এখনও আছে, যে গ্রাম অঞ্চলে যে অসহায় দরিদ্র একটা ছেলে বা একটা মেয়ে বিবাহ হচ্ছে না, ঘর দরজা নাই, তার বিবাহের ব্যবস্থা করে দিয়ে আবার ঘর দরজা করে দিয়ে, আবার কেউ যদি হয় কোনো যে একটা ছেলেকে অসহায় তাকে একটা রিক্সা কিনে দিল, বা তাকে দুটো গরু কিনে দিল, গাভি সে দুধ বিক্রি করে চলল, এই ধরনের স্বেচ্ছায় অনেকে আমাদের দেশে এখনও দত্তশালী বৃত্তশালী যারা আছেন তারা করেন, সরকার তো করেই থাকে না, আবার বৃত্তশালী এই ধরনের দান কিন্তু দান বা সাদাকাত বলা হচ্ছে আর কি। সেটা হইতে আমি বলি হচ্ছে দুটি পদে ব্যক্তি আবার সামাজিকভাবে হয়ে থাকে, যেমন আমাদের যে একটা যে আমাদের অ্যাক্সেস স্টুডেন্ট পড়া আমাদের স্কুলের একটা সংস্থা, সেখান থেকে আমরা এবার সমষ্টিগত সমাজে লোকদেরকে আমরা দান করেছি, আমরা ব্যক্তিগতভাবে ফান্ড ক্রিয়েট করি, এটা একটা সামাজিকভাবে, আর ব্যক্তিগতভাবে কেউ ব্যক্তিগতভাবে দিয়ে থাকে। তবে এই ধরনের দানকে উৎসাহ করা উচিত, তাহলে সমাজে যে যে ভারসাম্য রক্ষা হবে, ধনী দরিদ্রের বৈষম্য দূর হবে, মুসলমানদের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি পাবে, মুসলমানদের ভাই ভাই যে সেটা পরিচয় ফুটে উঠবে, সামাজিক বন্ধন দৃঢ় হবে, মানুষ অনাচার অবিচার থেকে যে নিজেকে সংযত করবে, যে যে একটা লোক যদি ডিরেবল হয়ে যায় তাকে বুঝে শুনে যদি অর্থসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়, তাহলে সে ওই কাজটাকে থেকে বিরত থাকলো, সে আল্লাহকে স্বীকার করলো, নামাজ পড়লো, সে অন্যায় কাজ থেকে বিরত থাকবে। যে এই ধরনের দানগুলোকে যে উৎসাহ করছে ইসলামে। তারপর আছে খুমস, এক পঞ্চমাংশ, গনিমতের এক পঞ্চমাংশ যে রাষ্ট্রীয় কোষাগারে জমা হতো, আর ওখান থেকে ওটাকে আবার 3 ভাগ করা হতো, 1 ভাগ আমাদের নবীজি তার পরিবারের জন্য, তা অনাথ দরিদ্রদের জন্য, মুসাফিরদের জন্য রাষ্ট্রীয় কর্মকাণ্ডে ব্যয় হতো। ইমাম আবু ইউসুফের মতে যে মহানবী উক্ত খুমসের বা 5 ভাগ 1 ভাগ পুনরায় 3 ভাগ করতেন, যে যে এই 3 ভাগের 1 ভাগ যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, আর 1 ভাগ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের জন্য, অবশিষ্ট 3 ভাগের 1 ভাগ বাইতুল মালে জমা হয়ে পরবর্তীতে এই 3 মিসকিন মুসাফি এবং রাষ্ট্রীয় কর্মকাণ্ডে যে ব্যয় হতো এটাকে খুমস বলা হতো। এটা রাষ্ট্রের একটি উৎসাহ, রাষ্ট্রের আয়ের একটি উৎস এবং ব্যয়ের খাততম। তো ইমাম শাফির মতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকাকালে মালের গনিমার যে অংশ গ্রহণ করতেন, তা তিনি ব্যক্তিগতভাবে না নিয়ে ইসলামী রাষ্ট্রের প্রধান হিসেবে গ্রহণ করতেন এবং সাধারণত তার জনকল্যাণমূলক কাজে ব্যয় করতেন, যদিও ওনার নামে ইহাছে, তবে উনি আবার যে সেটা রাষ্ট্রের কল্যাণে জনকল্যাণে যে সেটা ব্যয় করতেন, যে এই 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 যে একটা সূত্র হচ্ছে যে যে ডক্টর এম এ মান্নান উনার লিখিত ইসলামী অর্থনীতি তত্ত্ব প্রয়োগ যে ইসলামী ইকোনমিক্স রিসার্চ ব্যুরো থেকে প্রকাশিত বইতে এই এই সূত্রটা আছে দেখা যাচ্ছে। আরেকটা হচ্ছে যে মুক্তিপণ যে যুদ্ধে যে যুদ্ধ হলো যে বিজয়ের যে সৈন্যগুলো যে মুসলমানদের হাতে যে বন্দী হয়েছে, যে তাদেরকে বিনিময়ে যে
অর্থের বিনিময় হোক বা যে কোনো একটা বিনিময় হোক, যে বন্দীদেরকে মুক্ত করে দিতেন। যে আমাদের নবীজি যে কোনো যে মুক্তিপণের বিনিময়ে কিংবা কোনো কিছু না নিয়ে অনেক সময় এদেরকে মুক্ত করে দিতেন। এই মুক্তবন্দীদেরকে আল মাগানিম মাগানিম বলা হতো। যুদ্ধবন্দী দেখাশোনা করতে এক বা একাধিক প্রশাসনিক কর্তা বদরের যুদ্ধে বন্দীদের মুক্তিপণ আদায় করে ছেড়ে দেওয়া হয়। আদায়কৃত মুক্তিপণ বায়তুল মালে জমা হয়েছে, জমা হতো। এখন তো বা এখন মুক্তিপণ হলো এখন আর যে রাষ্ট্রে রাষ্ট্রে যে প্রতিপক্ষকে যেভাবে যে মেরে ফেললে, হত্যা করে, গুম করে, যে বিশ্বে অনেকগুলো ঘটনা আছে এই ধরনের যে হইতেছে, যে হচ্ছে যে সেটা। আরেকটা হচ্ছে যে যে কজ রাষ্ট্রের সম্পদ নাই, আমি আগে একটু বলেছি যে যে বিভিন্ন কারণে, যেমন আমাদের যে 28,000 কোটি টাকা সরকার ব্যাংক থেকে লোন নিয়েছেন, যে আমরা দেখি মহানবীর সময় যেই আবদুল্লাহ বিন রবিয়া থেকে 30,000 দিনার কর্জ নিয়েছিলেন, ইমাম বুখারির মতে 20,000 দিনার কর্জ গ্রহণ করেছে, নবীজিই করেছেন, যে হাওয়াজিন যুদ্ধের পূর্বে। আবার হুনায়নের যুদ্ধে সময় মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সাফওয়ান নামক একজন অবিশ্বাসী থেকে 65টি বর্মা ধার নিয়েছিলেন। কর্জ মুসলিম অমুসলিম উভয় উৎস থেকে থেকেই করা হয়েছে বিভিন্ন সূত্রে জানা যায়, যে জানা যায় যে যে সেটা যেমন রাষ্ট্র বিভিন্ন ব্যক্তি থেকে, যে বিভিন্ন সংস্থা থেকে, যে রাষ্ট্রের প্রয়োজনে যে কর্জ রাষ্ট্র বা বহিরাষ্ট্র থেকে নিয়ে থাকে, যে আমরা এডিবি থেকে নেওয়া হয়, বিশ্বব্যাংক থেকে নেওয়া হয়, বা কোনো ধাতার জায়গা থেকে, জায়গা আসে জায়গা থেকে নেয়, চীন থেকে নেয়, যে বিভিন্ন দেশ থেকে রাষ্ট্রের প্রয়োজনে বৃহত্তর স্বার্থে সেটা নিয়ে সরকার আবার সেগুলো যে সময় সময় সেগুলো আবার পরিশোধ করে। যে এই মুক্তি এই কর্জের মাধ্যম রাষ্ট্র আবার উপহার সামগ্রী, যে এই উপহার সামগ্রীও যে রাষ্ট্রের আয়ের একটা উৎস, সেগুলো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানেরা যে সকল যে উপরকনগুলো পেয়ে থাকে সেটা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। রাষ্ট্রীয় কোষাগারে তখন বায়তুল এই উপহার সামগ্রী বায়তুল মালে একটি উৎস হয়, সেটা একটা রাষ্ট্রের সম্পদ। এই অনেকগুলো আছে, যে দুই বই বা তোমরা তিন বই যদি মিলিয়ে পড়ো তাহলে অনেকগুলো উৎস। ইসলাম অর্থনৈতিক ব্যবস্থা প্রফেসর ডক্টর মোহাম্মদ আতিউর রহমান, ডক্টর মোহাম্মদ ইব্রাহিম খলিলে, আরেকটা আছে ইসলামের অর্থনৈতিক ইতিহাস ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম। এই দুই বই থেকে মিলিয়ে যদি পড়ো তাহলে অনেকগুলো যে তোমরা যে পাবে এবং সেগুলো থেকে আশা করি উত্তর দিতে পারবে। আর ব্যয়ের খাত সময় আমি সাথে সাথে বলেছি, আর জাকাতটা নিয়ে আরেকদিন একটা বিস্তারিত আলোচনা করব। এটা ছিল যে আমাদের নবীজির সময় যে রাজস্ব আয়ের উৎস এবং ব্যয়ের খাত সমূহ, তারপর আছে খোলাফায় রাশিদিনের যুগে, তারপর আছে উমাইয়া এবং আব্বাসীয়। তবে ওখানে যে ঠিকই আছে, তবে খোলাফায় রাশিদিনের